তো এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা সাইড ইনকামের সাইট খুঁজে এনেছি, যেটা নাম হচ্ছে মোস্টবেট, যেখানে আপনারা গেমসগুলির ওপরে জাস্ট প্রেডিকশন করে আপনারা সেখান থেকে নানা রকম প্রাইজেস এমনকি রিয়েল মানিও জিততে পারেন। এবং এই সাইটটিতে আপনারা একটা সার্টেন অ্যামাউন্ট জেতার পর সেইখান থেকে টাকা উইথড্রলও করতে পারেন নিজের পেটিএম ইউপিআই দিয়ে কিংবা গুগল পে দিয়ে। মোস্টবেট এই মুহূর্তে একটা বেস্ট প্রেডিকশন ওয়েবসাইট হয়ে উঠেছে। তো আর দেরি কিসের, যান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আমার লিঙ্কটি ইউজ করলে আপনারা এক্সট্রা বেনিফিটস পাবেন। শুধু তাই নয়, আপনারা ফার্স্ট ডিপোজিটে 250% ওয়েলকাম বোনাস পাচ্ছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? পশ্চিমবঙ্গ এবং আরও যে সেভেন সিস্টার্স নর্থ ইস্টার্ন স্টেটস রয়েছে সেই জায়গাগুলিতে রাবারের প্রোডাকশন অর বলতে পারি রাবার প্লান্টেশন বাড়াবার জন্য নামি নামি যে টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানিজরা রয়েছে তারা ম্যাসিভ ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো আজকের ভিডিওতে সেই নিয়ে পুরো একটা ডিটেলস আলোচনা করে নেবো, পুরো ডিটেলস জেনে নেবো যে রাবার প্রোডাকশন পশ্চিমবঙ্গে কত হয়, কোথায় কোথায় হয় এবং সেইটি বাড়লে কী কী আমাদের লাভ হবে। তো চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। আপোলো টায়ার্স, সিএট টায়ার্স, জেকে টায়ার্স এবং এমআরএফ টায়ার্স এই চারখানা বড় বড় কোম্পানিজরা মিলে এটা চিন্তাভাবনা করেছে যে তারা অ্যারাউন্ড 1100 কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং আসামে রাবার প্লান্টেশন অর বলতে পারি রাবার প্রোডাকশন বাড়াবার জন্য। এটা হচ্ছে একটা 5 ইয়ারের প্রজেক্ট অর বলতে পারি 5 ইয়ার প্ল্যান, কারণ এই মুহূর্তে একটা হিউজ গ্যাপ রয়েছে বিটুইন ডিমান্ড এবং সাপ্লাই অফ রাবার। এই মুহূর্তে ইন্ডিয়াস ন্যাচারাল রাবার কনজাম্পশন হচ্ছে অ্যারাউন্ড 12.3 লাখ টনস, যেখানে দাঁড়িয়ে আমরা ডোমেস্টিক প্রোডাকশন করি ন্যাচারাল রাবারের জাস্ট 7.7 লাখ টনসের। মানে বুঝতে পারছেন কতটা গ্যাপ রয়েছে। 2021-22 আমাদের কান্ট্রি ইম্পোর্ট করেছিল অ্যারাউন্ড 5.46 লাখ টনস ফ্রম ইন্ডোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং আইভরি কোস্ট থেকে, যেটার জন্য আমাদের ইন্ডিয়াকে ব্যয় করতে হয়েছিল অ্যারাউন্ড 7,500 কোটি টাকা। এবং এটাও এক্সপেক্ট করা হচ্ছে যে 2030-এর মধ্যে এই ডিমান্ডটি অ্যারাউন্ড 20 লাখ টনস চলে যেতে চলেছে, যার জন্যই অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং রাবার বোর্ড আর চারখানা বড় কোম্পানিজদের মাধ্যমে এই চিন্তাভাবনা করা হয়েছে যে এই ইনভেস্টমেন্টটি করা খুবই দরকার। এরকম একটা প্রজেক্ট যেটা ফার্স্ট অফ ইস কাইন্ডস হচ্ছে, যেখানে কনজিউমিং ইন্ডাস্ট্রিরা নিজে কোলাবোরেট করেছে এবং তারা ইনভেস্ট করছে উইথ বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সিজ যাতে ন্যাচারাল রাবারের প্রোডাকশন বাড়ানো যাক আমাদের ইন্ডিয়ার মধ্যে এবং আমাদের ইন্ডিয়া সেলফ সাফিসিয়েন্ট হয়ে যেতে পারে। অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনরা এটা প্ল্যান করেছে যে অ্যারাউন্ড 2 লাখ হেক্টেয়ার রাবার প্লান্টেশন করা হবে এই সমস্ত স্টেটসগুলিতে। অলরেডি 55 লাখ প্ল্যান্টিং মেটেরিয়াল ট্রান্সপোর্ট করা হয়ে গেছে কেরালা থেকে নর্থ ইস্টার্ন স্টেটসগুলির দিকে। মানে বুঝতেই পারছেন এই প্রজেক্টটির কাজ আরম্ভ হয়ে গেছে এবং এই প্রজেক্টটি এতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এর জন্যই যে এই রাবার প্লান্টেশনটা বাড়লে শুধুমাত্র যে ইনভেস্টিং সেক্টরটি রয়েছে মানে অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারিং সেক্টরস তারাই বেনিফিটেড হবে না, আরও বিভিন্ন সেক্টরস যাদের প্রোডাকশনে র মেটেরিয়াল হিসেবে ন্যাচারাল রাবারের দরকার পড়ে তারাও বেনিফিটেড হবে। সাইকেল টায়ার্স ম্যানুফ্যাকচারার্স, কনভেয়ার বেল্ট মেকিং, বিভিন্ন বেলুনস তৈরি করতে, ফুটওয়ার্স তৈরি করতে এবং আরও যাবতীয় জায়গায় ন্যাচারাল রাবারের প্রয়োজন হয়। 7.75 লাখ টনসের যে আমরা ডোমেস্টিক প্রোডাকশন করি সেইটার 73% কনজিউম করে নেওয়া হচ্ছে অটোমোটিভ টায়ার সেক্টরস, বাকি যে 27% রয়েছে সেইগুলি এই সমস্ত সেক্টরসগুলিতে যায়। নর্থ ইস্টার্ন স্টেটস এই মুহূর্তে 18% অ্যারাউন্ড প্রোডাকশন করছে, সেটিকে চিন্তাভাবনা করা হচ্ছে বাড়িয়ে 32% নিয়ে যাওয়া এবং আমাদের পশ্চিমবঙ্গেও রাবারের প্রোডাকশন খুবই কম রয়েছে আপাতত, তো সেইটাও চিন্তাভাবনা করা হচ্ছে বোথ সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের দ্বারা যাতে রাবারের প্লান্টেশন অর রাবারের প্রোডাকশন বাড়ানো যাক। তো সেইটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার অ্যারাউন্ড 110 একরে অলরেডি একটা ডেডিকেটেড রাবার পার্ক তৈরি করেছে হাওড়াতে 50 কোটি টাকা ব্যয় করে, যেখানে এইটা এক্সপেক্ট করা হচ্ছে যে অ্যারাউন্ড 1500 কোটি টাকার ইনভেস্টমেন্ট আসতে পারে, যেখানে নানান রকম ফেসিলিটিস থাকছে যেমনটা হলো বিজনেস সেন্টার রয়েছে, আইটি সেন্টার রয়েছে, ড্রয়িং অ্যান্ড ডিজাইন সেন্টার তৈরি করা হয়েছে, সেইখানেই স্টেট অফ দি আর্ট টেস্টিং ল্যাবসও তৈরি করা হচ্ছে। আফটার দিস 2 লাখ হেক্টেয়ার্স অফ রাবার প্লান্টেশন এটা এক্সপেক্ট করা হচ্ছে যে 2032-এর মধ্যে আমাদের যে এই রিজিয়নগুলিতে এখন মাত্র 1.5 লাখ টনসের প্রোডাকশন হয় সেই প্রোডাকশনটা বেড়ে হয়ে যেতে চলেছে 6-7 লাখ টনসের। এবং স্পেশালি এই প্রোডাকশনের জন্য বিভিন্ন ছোট ছোট যে ফার্মার্সরা রয়েছে যাদের জমি ধরুন 1 একরের থেকেও কম রয়েছে তাদেরকে মেইনলি টার্গেট করা হচ্ছে। অ্যারাউন্ড 2.5 লক্ষ ফার্মার্সরা এটা দিয়ে বেনিফিটেড হতে চলেছে বোথ সোশিও অ্যান্ড ইকোনমিক্যালি, তাদের জন্য বিভিন্ন ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট সেশনস রাখা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে কোন এলাকা জুড়ে এই প্লান্টেশনটি তৈরি করা হবে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, বাট যখন আমি সেই খবরটি পাবো আপনাদের সঙ্গে আগে শেয়ার করবো। এটা জেনে নিন যে আমাদের অল ওভার ইন্ডিয়ায় এই মুহূর্তে টপে রয়েছে রাবার প্লান্টেশনে যে স্টেটটি সেটির নাম হলো কেরালা,
কেরলা অ্যারাউন্ড 90% প্রডিউস করে আমাদের ইন্ডিয়ার টোটাল প্রোডাকশনের। তারপরে চলে আসছে তামিলনাড়ু, তারপরে কর্ণাটকা এবং অল ওভার ওয়ার্ল্ডে থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্ডোনেশিয়া এরাই টপ করছে এই ন্যাচারাল রাবারের প্রোডাকশনে। দেখুন আমাদের পশ্চিমবঙ্গে লেদার হাব হয়েছে, লেদারে আমরা বুম করছি, টেক্সটাইলে এখন আমরা বুম করছি, গার্মেন্টসে এখন আমরা নজর দিয়েছি। কিছুদিন আগে আপনারা দেখতে পারলেন জেমস অ্যান্ড জুয়েলারিতে আমরা নজর দিয়েছি ভালো করে, এইবার চলে আসছে রাবারের দিকে নজর দেওয়ার পাল। আশা করছি রাবার প্ল্যান্টেশন আমাদের পশ্চিমবঙ্গের এগিয়ে যাবে এবং বিভিন্ন রাবার রিলেটেড যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিজরা তারা সেই রাবার পার্কগুলিতে জায়গা নিতে আরম্ভ করবে, কারণ আপাতত সেই রাবার পার্কটা খালি রয়েছে, সেরকম অর্থে ভরেনি। আমরা জানি যে আমাদের ইতিহাসে রয়েছে ডালনাপের মতো টায়ার্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, তারপরে সেই অর্থে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বড় ম্যানুফ্যাকচারিং নেই টায়ার্সের। তো আমি তো চাইবো যে বড় বড় অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানিজরা আসুক পশ্চিমবঙ্গের মধ্যে, তারা প্লান্ট খুলুক, কারণ টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্লান্টের জন্য আমরা ইজিলি জমি দিতে পারবো। হোপসো আমরা যাতে সেরকম কিছু ইনভেস্টমেন্ট শুনতে পারি ইন ফিউচার। কেমন লাগলো আপনাদের এই খবরটি জেনে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সে। যদি আপনারা এর চেয়ে বেশি কিছু জানেন তাহলে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এইটুকুই রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের বাটনটি প্রেস করে দেবেন এবং ইয়েস চ্যানেলে যদি নতুন রয়েছেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। বস, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।